কুরুক্ষেত্রের মহাযজ্ঞ সমাপন করে কৃষ্ণ ও বলরাম দ্বারকায় ফিরলেন। এই সময় একদিন তারা রাজা বাসুদেবের সমীপে উপস্থিত হলে রাজা তাদের বললেন, হে মহাযোগী কৃষ্ণ, হে শঙ্কর্ষ বলরাম, আমি জানি তোমরা কেবল আমারই পুত্র নও, তোমরা স্বয়ং ভগবান। পৃথিবীর ভার হরণ করবার জন্য তোমাদের আগমন। কৃষ্ণ, তোমার থেকে এই জগতের সৃষ্টি, যুগে যুগে ভক্তের ডাকে আর আমাদের তপস্যার বলে তুমি আমার গৃহে জন্মগ্রহণ করেছ। ভক্তিরূপে তুমি নিজ দেহ ধারণ করে ভক্তদের রক্ষা করেছ এবং অভক্তকে বিনাশ করেছ। পিতার মুখে এহেন তত্ত্ব কথা শুনে শ্রীকৃষ্ণ কিন্তু ধরা দিলেন না, উপরন্তু পিতাকে প্রণাম করে বললেন, হে পিতা, আপনি যা বলছেন তা সঙ্গত, কিন্তু কেবল আমাকে ঈশ্বর রূপে চিন্তা করে সমগ্র দ্বারকাবাসী এমনকি সম্পূর্ণ জগৎকে ব্রহ্মরূপে চিন্তা করা উচিত। পুত্রের মুখে এহেন তত্ত্ব কথা শুনে বাসুদেব কিন্তু কথা না বলে থাকতে পারলেন না, পরস্পর তত্ত্ব কথায় মেতে উঠলেন। বাসুদেবের পাশে সিংহাসনে বসেছিলেন কৃষ্ণ মাতা দেবকী। তিনি পুত্রদ্বয়কে স্বয়ং ভগবান জেনেও এই সমস্ত তত্ত্ব কথার মধ্যে অংশগ্রহণ করলেন না। তিনি পুত্রদের বললেন, কৃষ্ণ আর বলরাম, আমি শুনেছি তোমরা সন্দীপনী ঋষির আশ্রমে শিক্ষা লাভ করে ঋষিকে গুরুদক্ষিণা রূপে তার মৃত পুত্র ফিরিয়ে দিয়েছ। তোমরা মৃতকে জীবনদান করতে পারো? এই সংবাদ শোনা মাত্র আমার মন চঞ্চল হয়েছে। কংসের কারাগারে কি কষ্টে আমার দিন অতিবাহিত হয়েছে তা তোমরা উপলব্ধি করতে পারবে না, কিন্তু আমি তোমাদের মুখ দর্শনের জন্য সব অত্যাচার সহ্য করেছি। কিন্তু আজ আমার মন সেই ছয়টি সদ্যজাত শিশুর জন্য হাহাকার করে উঠেছে, যে শিশুদের জন্মদান করেই আমি জল্লাদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলাম। তারপর সেই কারাগারের কঠিন পাথরে তাদের আঁচড়ে বধ করা হয়েছে। তোমরা যদি মৃতকে ফিরিয়ে দিতে সক্ষম হও, তবে আমার মতো এই অভাগী মায়ের দুঃখ দূর করো, সেই ছয় পুত্রকে জীবন দান করো। দেবকীর ক্রন্দন আর আকুতিতে কৃষ্ণ ও বলরাম দুঃখিত হলেন। তারা দেবকীর চরণ বন্দনা করে সুতলের উদ্দেশ্যে রওনা হলেন। অসুররাজ বলি তখন সুতল শাসন করছে। তিনি কৃষ্ণ ও বলরামকে দেখে বললেন, হে ভগবান, কংস, শিশুপাল, হিরণ্যকশিপু গৈরীভাবে আপনার সাধনা করেছেন, তাই তাদের আপনি নিজ হস্তে বধ করে মুক্তিদান করেছেন। হে ভক্তবৎসল, আমরা অসুর হয়েও আপনার সঙ্গলাভের সুযোগ পেয়েছি। কৃষ্ণ বললেন, আজ আমি এখানে এক ভিন্ন কারণে এসেছি। রাজা কংসের কারাগারে যে ছয় দেবকী নন্দন বধ হয়েছিল তাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, কারণ মাতা দেবকী তাদের জন্য শোকে উতলা হয়ে পড়েছেন। কৃষ্ণের কথায় বলিরাজ বিস্মিত হয়ে বললেন, তারা এখানে কিভাবে আর কিরূপেই বা বিরাজ করছেন? কৃষ্ণ বললেন, এর পেছনে একটি কাহিনী আছে। মন্বন্তরের পত্নী উড়নার গর্ভে প্রজাপতি মারিচের ছয় পুত্র জন্মগ্রহণ করে। সেই ঋষি পুত্রগণ একদিন ব্রহ্মাকে নিজ কন্যা সরস্বতীর প্রতি আসক্ত হতে দেখে বিস্মিত হলেন। কন্যার উদ্দেশ্যে ব্রহ্মা ধাবিত হওয়া নিয়ে তারা নানা রকম ব্যঙ্গ উপহাস করলেন। ক্রুদ্ধ ব্রহ্মা সেই ছয় মারিচ পুত্রকে অভিশাপ দেন। অভিশপ্ত ছয় পুত্র ব্রহ্মার শাপে অসুর যোনি লাভ করে হিরণ্যকশিপুর ঔরসে কালনেমির পত্নী গর্ভে ভ্রূণ রূপে বৃদ্ধি পেতে থাকে। এই সময় যোগমায়া তাদের সেই গর্ভ থেকে দেবকী গর্ভে
স্থানান্তরিত করেন। তখন পিতা হিরণ্যকশিপুর আবার অভিশাপ দিয়ে বলেন, আমাকে পিতা রূপে অবহেলা করলি, পিতার মাধ্যমেই বধ হবি। তাই দেবকী গর্ভে জন্মগ্রহণ করা মাত্রই বাসুদেব তাদের হত্যার জন্য কংসের হাতে তুলে দেন এবং কংসও সেই ছয় পুত্রকে বধ করেন। মাতা দেবকীর সেই ছয় পুত্র বামন রূপে এই সুতল লোকে বাস করছে। মাতার শোক নিবারণের জন্য আমরা সেই ছয় পুত্রকে নিয়ে যেতে এসেছি। তারপর সকলে সাপ মুক্ত হয়ে দেবলোকে গমন করবে। কৃষ্ণের আদেশে সেই ছয় পুত্র সুতল লোক থেকে দ্বারকার উদ্দেশ্যে রওনা দিলেন। দেবকী তার সন্তানদের ফিরে পেয়ে আনন্দে অভিভূত হয়ে গেলেন।